গুড মর্নিং প্রোগ্রামিং দুর্গাপুর কম্পিউটার ডাইস এডুকেশনাল সোসাইটিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তোমরা জানো ভোকেশনাল নিয়ে দীর্ঘ সময় আমরা কাজ করে চলেছি এবং ভোকেশনাল এডুকেশন ওয়েস্ট বেঙ্গলে যে বিভিন্ন ছোটো ছোটো বিষয়গুলো সেই বিষয়গুলো তোমাদের কাছে তুলে ধরছি যাতে তোমাদের কাছে সম্পূর্ণ ইনফরমেশানগুলো পৌঁছে যায় তোমরা জানো যে কম্পিউটার বিষয়ক ভোকেশনালের বিভিন্ন যে পরীক্ষায় আসার মতো যে কোয়েশ্চেন সেগুলো আলোচনা করব করছি আমরা এবং সামনে কিছু ভিডিও ক্লাসেস আসছে সেই ক্লাসেসগুলো খুব ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল এবং থিওরির জন্য তো তোমরা অবশ্যই আমাদের সাথে থেকো কিন্তু এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যে কা আগের যে ভিডিও ছিল যে আমরা বলেছিলাম যে এই যে আমাদের এই স্ক্রিনে তাকাও বলেছিলাম ল্যাঙ্গুয়েজ গ্রুপ ভোকেশনাল গ্রুপ এবং কম্পালসারি অ্যাকাডেমিক ইলেকটিভ এবং অপশানাল ইলেকটিভ এই সাবজেক্টগুলোর মধ্যে বিভিন্ন ব্যাখ্যা করেছিলাম কত পার্সেন্টেজে পাশ হয় আমাদের কোন পরীক্ষাটা যদি মিস হয়ে যায় বা ফেলও হয়ে যায় তাহলে আমরা পাস করতে পারবো সেটা বিশদভাবে আমরা একটা ব্যাখ্যা করেছি একটা ভিডিওতে কোনগুলো পরীক্ষা দিতেই হবে এবং পাস করতেই হবে না হলে পুরোটাই ফেল হয়ে যাবে সেটাও আমরা ব্যাখ্যা করেছি এবং এই পেপার অ্যালোকেশানগুলো স্কুল থেকে আমরা কিভাবে পাবো তারও ভিডিও আমরা বানিয়ে দিয়েছি তোমাদেরকে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একজন স্টুডেন্টের যে আগের ভিডিওতে যেহেতু বলা হয়েছে যে কম্পালসারি ইলেকটিভ এবং অপশনাল ইলেকটিভ এই যে অপশনগুলো রয়েছে এই সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটাতে পাস করব এবং ভোকেশনাল পেপার ল্যাঙ্গুয়েজ পেপার চারটে এই চারটেতে পাস করা মানেই বেস্ট অফ ফাইভ হয়ে যাওয়া এবং ইএনএসটি এমনি পরীক্ষায় বসলেই হলো তাহলেই তো পাস হয়ে যাচ্ছে বাকি পরীক্ষা তাহলে এক দুটো আমরা মিস করতেই পারি একাডেমিক বা হচ্ছে অপশনাল ইলেকটিভ কিন্তু এক্ষেত্রে আমি একটা এক্সাম্পল সার্টিফিকেট নিয়ে নিয়েছি তো এই সার্টিফিকে দিয়ে তোমাদেরকে বোঝাবো যে কেন সবকটা সাবজেক্ট পরীক্ষা দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ কোনোভাবে এরকম স্ট্র্যাটেজি বানানো উচিত নয় যে আমি যেহেতু জেনে গেছি যে কম্পালসারি অ্যাকাডেমিক ইলেকটিভ এবং অপশনাল ইলেকটিভ মধ্যে একটা পরীক্ষা না দিলেও চলে যায় তো সেক্ষেত্রে প্রবলেম কি কি আসতে পারে সেটা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করব। সেই আমরা চাই যে সমস্ত পরীক্ষাগুলোই তোমরা খুব সিনসিয়ারলি দাও এইখানে একটা আমরা এক্সাম্পেল নিয়ে নিয়েছি রেজাল্ট কার্ডে যে ছেলেটি বা যে স্টুডেন্টটি এখানে কোনো কারণে ফিজিক্স পরীক্ষাটা দেয়নি আমরা দেখতে পাচ্ছি অ্যাবসেন্ট রয়েছে এই যে অ্যাবসেন্ট রয়েছে তার জন্য এখানে ফেল এসছে কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষায় দিয়েছে তা তিরিশে ছাব্বিশ পেয়েছে এবার এখানে নট অ্যাপ্লিকেবল এখানে এসছে তার মানে ফিজিক্সে কোনো মার্কস আসেনি এই যে ওভারঅলে আমি দেখি তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ও কিন্তু পাশ করে গেছে তার মানে এখানে একটা জিনিস ক্লিয়ার যে কম্পালসারি অ্যাকাডেমিক ইলেকটিভ যেটা রয়েছে সেখানে যদি কেউ অ্যাবসেন্টও থাকে তাহলেও কিন্তু সে বাকি পরীক্ষাগুলোতে পাশ করে গেলে সে পাশ করবে কিন্তু এখানে এই ছেলেটার প্রবলেম কি হলো বা তোমরা যদি এরকম কোনো স্ট্র্যাটেজি নিজেরা ভেবে নাও যে এই পরীক্ষাটা দিতে যাব না ভয় লাগছে এটাতে একদম প্রিপারেশান নেই বা কোনো একটা কিছু প্রবলেম রয়েছে তো যাব না তো এই ছেলেটার প্রবলেম কি হয়েছে বা এই স্টুডেন্টটার প্রবলেম কি হয়েছে সেটা আমি তোমাদেরকে বলি প্রথমত হচ্ছে এ হিন্দিতে পাশ করে গেছে এ ইংলিশে পাশ করেছে আমরা দেখতে পাচ্ছি যে বিএফএসএল যে সাবজেক্টটা আছে তাতে পাশ করেছে সিএমএনটি যে সাবজেক্টটা রয়েছে সেখানে পাশ করেছে তাহলে চারটে পাশ হয়ে গেল এবং এর মধ্যে দেখা যাচ্ছে ম্যাথামেটিক্সেও ভালো নাম্বার পেয়েছে আউটস্ট্যান্ডিং এবং কেমিস্ট্রিতেও ভালো নাম্বার পেয়েছে এবং এটাতে তো পাস আমরা জানি যে এটার নাম্বার কোনো যোগ হয় না শুধু বসেছে কিন্তু এখানে কি হয়েছে না এই যে ফিজিক্স পরীক্ষাটা সে কোনো কারণে দেয়নি কিন্তু তবু সে পাস করে গেছে কিন্তু এখানে যখন এই ছেলেটি জয়েন্ট এন্ট্রান্সের ফর্ম ভরতে গেছে তখন কিন্তু সে ভরতে পারে নি তার মানে তোমরা কিন্তু জয়েন্ট এন্ট্রান্স দিতে গেলে বা বড় কোনো পরীক্ষা দিতে গেলে যেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ লাগবে সেইটা কিন্তু ওর কম্পালসারি হচ্ছে না তার মানে এই এই সার্টিফিকেটটা ও এত ভালো রেজাল্ট করার পরেও কিন্তু এখানে ও এই স্টুডেন্টটি কোনোভাবেই জয়েন্ট এন্ট্রান্স দিতে পারবে না এটা একটা ডিসক্রেডিট হয়ে গেল সেকেন্ড হচ্ছে যে যখন ইন্টারভিউতে এই ধরনের রেজাল্ট দেখবে তখন বুঝবে যে এই ছেলেটি এই পরীক্ষাটা দেয়নি মানে এবং তার পরের পরীক্ষাগুলো দিয়েছে তার আগের পরীক্ষাগুলো দিয়েছে এই পরীক্ষাটা দেয়নি মানে এই ব্যাপারটাতে কিছু উইক রয়েছে বা কোনো একটা অসুবিধে রয়েছে তো সেক্ষেত্রে এই ইন্টারভিউ বা বিভিন্ন যে বড় কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে কিন্তু এই যে প্রবলেমটা এই প্রবলেমটা কিন্তু একটা বড় বাধা হয়ে দাঁড়াবে তাই আমি বলবো যে কখনোই এই ধরনের স্ট্র্যাটেজি তোমরা করবে না যারা প্রশ্ন করেছো ভিডিও দেখে যে তাহলে তো অপশনাল সাবজেক্টগুলোকে আমরা বাদ দিতেই পারি কিন্তু একদম নয় একদমই বাদ দেবে না কারণ এইখানে যদি কারো একটাতে ফিজিক্সে বাদ দিয়ে দিলো বা কোনো একটা সাবজেক্টে এখানে বাদ দিলো যেগুলো কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টে বাদ দেওয়ার পরও দেখা গেল যে বেস্ট অফ ফাইভের আরও একটা বা দুটো সাবজেক্টে ফেল হয়ে গেল বা কোনো রকমভাবে অসুবিধে হয়ে গেল তখন কিন্তু পুরোটাই ফেল চলে আসবে সেই কারণে আমরা সবকটা অপশানই ঠিক করে পরীক্ষা দেব যাতে কোনো রকম প্রবলেম না হয় এবং সার্টিফিকেটের যে গুণমান সেটাও বড় ঠিকঠাক থাকে